আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি নওগাঁ জেলার আত্রাই উপজেলার একটি অঞ্চলে। তো আমি এখানে মূলত আমাদের প্লান্টন অ্যাগ্রো লিমিটেডের ভুট্টার জাত 7155 এই জাতের একটা ভুট্টা এখানে দেওয়া ছিল। এখানে পার্শ্ববর্তী আরও এক কৃষক ভাইকে দেওয়া ছিল, ওনার নাম শহীদুল ভাই। তো পাশাপাশি আমি আরও একজনকে ভাইকে দিয়েছিলাম। তো এখানে এসে দেখলাম উনি একটু লেটেই লাগিয়েছিলেন, তো তারপরেও মাশাআল্লাহ এখন পর্যন্ত গাছের গ্রোথ এবং গাছের সর্বদিক থেকেই ভালোই মনে হচ্ছে আর কি। উনি ভালো মানের একজন, মানে ভালো চাষাবাদ করে থাকেন। ওনাকে আমি মিষ্টি কুমড়াও দিয়েছিলাম, তো সেটাও উনি আমাকে দেখালেন। তো আমি দেখি ওনার কাছ থেকে একটু শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা যদি একটু বলতেন। মোহাম্মদ আবুল ফজল। এলাকার নাম? আত্রাই থানার অন্তর্গত গন্ডগহালি গ্রাম। ও আচ্ছা আচ্ছা, মানে নওগাঁ জেলা? নওগাঁ জেলা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি যে আপনি একটা ভুট্টা লাগিয়েছেন, এবারই মানে নতুন একটা জাত, বিক্রম 7155। পাশাপাশি শহীদুল ভাইকেও দেওয়া ছিল। শহীদুল ভাইয়ের অলরেডি মশা চলে আসছে, প্রায় 85% মশা চলে আসছে, তো এখনও পরিপক্ক হয়নি। তো যাই হোক, আপনার যেটা যেরকম দেখলাম তাতে আপনার কাছে কি কেমন মনে হচ্ছে এখনো পর্যন্ত? আমার তো মনে হয় ভালোই হবে ইনশাল্লাহ, সন্তুষ্ট। এখন গাছ তো ভালোই আছে। গাছ ভালো হলে তো ফল ভালো আশা করা যায় ইনশাল্লাহ। আচ্ছা, আপনি পাশাপাশি দেখলাম যে আরও আপনি দু তিনটা জাত লাগিয়েছেন। আমি আরও দুইটা জাত লাগিয়েছি সাথে, এটা সহ তিনটা জাত। এটা সহ তিনটা জাত। তো অন্যান্য জাতের থেকে আপনার গাছের মধ্যে কোনো বৈশিষ্ট্য কি খুঁজে পেলেন কি না? এটার একটু বৈশিষ্ট্য, পাতার একটু উষার বেশি, মানে চ্যাপটা বেশি। হ্যাঁ, চ্যাপটা বেশি। হ্যাঁ, এরাই বৈশিষ্ট্য আছে। আর অন্যান্য জাতের শিখলে পাতাগুলো একটু সরু, চিকন, সরু চিকন পাতা। এবং গাছের, মানে গাছের যদি গ্রোথ সম্বন্ধে যদি একটু বলেন, গাছের মানে গাছটা একটু ওই পাতা উষার হওয়ার বা হওয়ার জন্য গাছটা একটু শক্তিশালী শক্তিশালী বেশি মনে হচ্ছে, এই তো বেশি মনে হচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি, আসলে উনি যে কথাটা বললো আসলে কথার সঙ্গে কী পরিমাণ মিল আমরা পাচ্ছি এটাও একটু দেখানোর চেষ্টা করছি। তো আসলেও তাই, মানে গাছটা একটু মোটাই মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, একটু মোটা, মানে অন্যান্য জাতের থেকে গাছটা একটু শক্তি সবল বেশি। হ্যাঁ, পুরাতন পরিচিত জাত। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু দেখানোর চেষ্টা করছি। আসলেও গাছ পরিপুষ্ট, সম্পূর্ণ গাছগুলোই দেখতেই পাচ্ছেন। এখানে পাশাপাশি উনি যে জাতগুলো লাগিয়েছেন, আমি এই যে পাশে, এটা অন্য একটি জাত, এটা হলো আপনার সানশাইন জাত। এটার গাছের পাতাগুলো একটু সরু। আর এখানে আমাদের যে বিক্রম 7155, এটার পাতাগুলো অত্যধিক চ্যাপটা, এবং চ্যাপটা থাকার কারণে গাছটাও সেই অনুযায়ী গাছের গ্রোথ এবং গাছের যে পুরুত্বটা এটা একটু মোটাই দেখা যাচ্ছে। আমি সতীবৃদ্ধ দিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। তো ওকে ফজল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো থাকেন, সুস্থ থাকেন। আলহামদুলিল্লাহ।